বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, কোনো দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া ছাড়াও দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করতে পারে যুক্তরাষ্ট্র। এছাড়া অংশীদার দেশগুলোকে এ বিষয়ে তথ্য দিয়ে থাকে যুক্তরাষ্ট্র, যাতে ওইসব দেশ সে মামলাগুলোর বিচার করতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একথা বলেছেন মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, শুধু যুক্তরাষ্ট্র নয়, বরং তার মিত্র দেশগুলোকে এসব শাস্তিমূলক পদক্ষেপের ব্যাপারে তথ্য দিয়ে সহযোগিতা করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে দুর্নীতি এবং বিদেশে টাকা পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেবে কিনা এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মুখপাত্র মিলার। ব্রিফিংয়ে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম সহ ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যান্য দুর্নীতিবাজদের দুর্নীতি এবং বিদেশে টাকা পাচার প্রসঙ্গে দ্য ডেইলি স্টার, স্টেট ওয়াচ, ডাচনেট, এসিসিপিআর সহ আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত রিপোর্টের প্রসঙ্গ উত্থাপন করে প্রশ্ন করেন একজন সাংবাদিক। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিওয়ের সত্য সমাপ্ত বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে একজন সাংবাদিক জানতে চান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ ইতিমধ্যে বাংলাদেশে তার সফর শেষ করেছেন। সফরকালে তিনি সরকারের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। তার সফরের সময়টাতে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের বিদেশে টাকা পাচার নিয়ে একটি বোমশেল রিপোর্ট প্রকাশ করেছে ইংরেজি দৈনিক ডেইলি স্টার। সাইফুল আলম, যিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের একজন সহযোগী, তিনি বিদেশে ১০০ কোটি মার্কিন ডলার পাচার করে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন। স্টেট ওয়াচ, ডটনেট এবং OCCRP তাদের রিপোর্টে একই রকমভাবে বাংলাদেশে অন্যদের ব্যাপক দুর্নীতি এবং টাকা পাচারের বিষয়টি তুলে ধরেছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তার সঙ্গে বৈঠককালে নেফিউ ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্র দুর্নীতির বিরুদ্ধে নিষেধাজ্ঞাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, যারা দুর্নীতি এবং টাকা পাচারের সঙ্গে নিজেদেরকে জড়িয়েছে, যুক্তরাষ্ট্র কি তাদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিতে যাচ্ছে? জবাবে ম্যাথিউ মিলার বলেন, এর আগে অন্য একটি দেশের বিষয়ে প্রশ্নের জবাবে আমি যেমনটা বলেছি, নিষেধাজ্ঞা দেবার আগে আমরা বিষয়টি নিয়ে কখনো কথা বলি না। সাধারণ অর্থে এই কথাটা বলা হয়ে থাকে যে নিষেধাজ্ঞাকে দুর্নীতির বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে। এর বাইরে আমাদের আরও কিছু হাতিয়ার রয়েছে, যেমন সম্পত্তি বাজেয়াপ্ত করা। মিত্র দেশগুলোকে এই বিষয়ে আমরা তথ্য দিয়ে থাকি, যাতে করে তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তিনি আরও বলেন, আমরা বাংলাদেশ সরকারকে বলবো তারা যেন নিজ দেশের দুর্নীতিবাজদের নির্মূল করে, আর সেটা যেন হয় সুষ্ঠু এবং নিরপেক্ষ পন্থা অবলম্বন করে। ঢাকাস্থ ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ। বৈঠকের পর ১১ জনের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, বৈঠকে রিচার্ড নেফিউ বলেছেন, স্যাংশনস ইজ আ টুল। এদিকে ম্যাথিউ মিলার আবারও বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরেন। অপরদিকে ইরানের বিরুদ্ধে বাণিজ্যিক জাহাজ আটকের অভিযোগ তুলে লোহিত সাগরে 3,000-এরও বেশি সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজে করে সেনাদের পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে বাইডেন প্রশাসন। এ ঘটনায় আবারও তুঙ্গে উঠেছে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা। যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর এক বিবৃতিতে জানিয়েছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী সুয়েজ খাল হয়ে লোহিত সাগরে প্রবেশ করেছে মার্কিন সেনারা। পঞ্চম নৌবহরের মুখপাত্র কমান্ডার টিম হকিংস বার্তা সংস্থা AFP জানিয়েছেন, এই নৌপথে বিভিন্ন বাণিজ্যিক জাহাজকে হয়রানি ও আটক করে আসছে ইরান। তাদের কর্মকাণ্ড বন্ধ ও আঞ্চলিক উত্তেজনা কমানোর অংশ হিসেবে অবস্থান নিয়েছে মার্কিন সেনারা। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। দেশটি ওয়াশিংটনের বিরুদ্ধে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ করেছে। লোহিত সাগরের মার্কিন সেনা মোতায়েনের ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ার। এক বিবৃতিতে তিনি অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র কখনো এই অঞ্চলটির নিরাপত্তা রক্ষা করতে চায়নি, বরং তারাই মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে। পারস্য উপসাগর এবং ওমান সাগরকে শত্রুমুক্ত রাখতে আরব দেশগুলোকে একাট্টা হতে হবে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, তেহরান ওয়াশিংটনকে কখনোই বিশ্বাস করেনি, ভবিষ্যতেও করবে না। এদিকে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েনের কারণে ইরানি জাহাজ আটকের আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। এক বিবৃতিতে বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরীফ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের কোনো জাহাজ আটক করলে তার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাইরের শক্তির দরকার নেই।
অন্যদিকে ভারতের হরিয়ানা রাজ্যের নুহ জেলায় যে সাম্প্রতিক সহিংসতা ঘটনা ঘটেছিল তাতে সোমবার পর্যন্ত 156 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। দায়ের হয়েছে 56 এফআইআর। গ্রেফতারকৃতদের বেশিরভাগই মুসলমান বলে জানা গেছে। জেলা প্রশাসনের বক্তব্য, ওই হিংসাত্মক সংঘর্ষে 6 নিহত ও 88 জন আহত হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের প্রায় সবাই মুসলমান। তাদের পক্ষে আইনজীবী তাহির হোসেন অভিযোগ করেন, পুলিশ কোনো তদন্ত ছাড়াই নির্বিচারে লোকজনকে গ্রেফতার করছে। এক বা দুজন হিন্দু লোক থাকতে পারে, তবে নুহ থেকে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের প্রায় সবাই মুসলিম। তিনি গ্রেফতারকে বেআইনি এবং বেপরোয়া বলে অভিহিত করেছেন। এটি একটি ভীতকর দৃশ্য। সহিংসতার পরে এমনকি আইনজীবীরাও এগিয়ে আসতে প্রস্তুত ছিলেন না। আসলে একজন আইনজীবীকে পুলিশ তুলে নিয়ে গেছে, পরে তিনি মুক্তি পেলেও সাধারণ মানুষের কি হবে? দরিদ্র এবং দুর্বলরা কোনো সমর্থন ছাড়াই প্রাপ্তির শেষে রয়েছে। এদিকে সহিংসতার পরেই বুলডোজার চালিয়ে সেখানকার মুসলমানদের ঘর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্তত 300 স্থাপনা গুড়িয়ে দেয় রাজ্য সরকার। তবে সোমবার পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট 4 জন্য নুহুতে সরকারের ডেমোলিশন ড্রাইভে স্থগিতাদেশ দিয়েছে। সহিংসতার পর থেকে নুহ জেলায় বুলডোজার চালিয়ে মুসলমানদের একাধিক নির্মাণ ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল হরিয়ানা সরকার। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও জানিয়েছিলেন চিকিৎসা হিসেবে বুলডোজার চলবে। তবে এদিনের পর খাট্টার প্রশাসনের সেই সিদ্ধান্ত অন্তত 4 জন্য থমকে গেল। সরকারের তরফে গুড়িয়ে দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছিল তার প্রেক্ষিতেই স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। কিভাবে ভুক্তভোগীদের কোনো আগাম নোটিশ না দিয়েই এই অভিযান চালানো হলো সেই প্রশ্নও তুলেছে আদালত। অন্যদিকে নুহ জেলার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে সকাল 9 থেকে দুপুর 1 পর্যন্ত কারফিউ তুলে নেওয়া হয়েছিল। জেলা শাসক বলেন কারফিউ শিথিল হওয়ায় ব্যাংক এবং এটিএম বেলা 3 পর্যন্ত খোলা রাখা হয়েছিল। তবে নাকা চেকিং এর কড়াকড়ি চলছেই। জুলাইয়ের শেষ দিনে হরিয়ানার নুহুতে অশান্তির যে দাবানল লেগেছিল তা ছড়িয়ে যায় গুরুগ্রাম ও রাওয়ারিতে। একের পর এক গাড়িতে আগুন লাগানো হয়, করা হয় পাথর বৃষ্টি, ভাঙচুর করা হয় দোকান। হরিয়ানা পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত দায়ের করা হয়েছে 56 এফআইআর। গ্রেফতার করা হয়েছে 156 জনকে। পরিস্থিতি মোকাবেলায় দিন চারেক আগেই নামানো হয়েছিল কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। হরিয়ানার মুখ্যমন্ত্রীর দাবি, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, কিন্তু তারপর এই ডেমোলিশন ড্রাইভ নিয়ে প্রশ্ন উঠছিলই।